হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো শনিবার আর এখন বাজে 10:30, আর 6 মিনিট বাকি 10:30 বাজতে। তো ছেলে উঠেছে, উঠলো অনেকক্ষণই, তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করানো হলো। তো আমার এখনও বিছনাপত্র ঠিকঠাকভাবে উঠানো হয়নি, আগে ছেলেকে খাইয়ে দিলাম, এখন বিছনাপত্র সব কিছু উঠাবো। আর এই যে ছেলে, আসলে ওর শরীরটা দেখছি একটু হ্যাং হ্যাং করছে, ওর মনে হয় ঠান্ডা লেগেছে, ওর মনে হয় ঠান্ডা লেগেছে। এদিকে আসো, আসো বাবা, ব্যথা লাগবে, আসো বাবা, ব্যথা লাগবে তো, আসো। কেন আপ, কেন মামাম, আপ না, মামামকে আপ করতে হয় না, আসো। আবার বলে চু, একদম দুষ্টুপাজি ছেলে একটা। এই দিক দিয়ে দেখি কি করছে। টুকি মামা এদিকে চলে আসছে, চলো এখন যাই নিচে, দাদার কাছে যাবে না, যাবে, আসো আসো, এই যে আছি তো, আসো আসো। তো ওকে নিচে দিয়ে আসি, তারপর আমি আমার কাজগুলো করি। আর ছেলের খাবার বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর ওর ডাল হচ্ছে, আজকে কোয়াস দিয়েছি, আজকে কোয়াস দিয়ে ওর ডালটা করছি। ভাত হচ্ছে, এদিকে হচ্ছে ডাল, আর মাছ আছে মনে হয়, মাছটা করব। আসো বাবা, চলো নিচে যাই। আসলে কালকেও আইসক্রিম খেয়েছে, যার জন্য মনে হয় একটু সর্দি সর্দি লাগছে, খারাপ লাগছে। তো ওষুধ দিয়ে দিলাম, একটুখানি সর্দির ওষুধ দিলাম, তারপর নাকে নাসেল ড্রপ দিলাম, গ্যাসের ওষুধ দিলাম, ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। জল ছেলেকে এখন এই যে স্নান করিয়ে দেব, ও তো দুষ্টামি করছে। রাইনো, এই যে একটা রাইনো বাবা, ওই যে ছোট একটা রাইনো, ওই যেটা হাতির ওখানে পড়ে আছে, উঠাও উঠাও। হ্যাঁ, দুইটা রাইনো, দাঁড়াও এখনই যাবো না, দুইটা রাইনো আগে জল ভর্তি হয়ে নে, দাঁড়াও, হয়নি হয়নি, যাবে না এখন। ও স্নানের জল রেডি করা হচ্ছে, ঠান্ডা জল হয়ে গেছে ভর্তি, এবার গরম জলটা দিয়ে দিই। হোক, এখনো হয়নি, আসো এটা হয়ে যাক, তারপরে তখন স্নান করবো, আসো নিচে নাম, আসতে আসতে। হ্যাঁ চলো, ওখানে দাঁড়াও, পেপারে পেপারের ওখানে রাখো তো বাবা, পেপারের ওখানে রাখো তো, রাইনোগুলোকে পেপারের ওখানে রাখো, যে পেপারের ওখানে যাও, ওই যে পেপার, চেয়ারের পেপার আছে, ওই যে চেয়ারের পেপার, ওখানে রেখে দাও। আর আমারও সন্ধান কমপ্লিট হয়ে গিয়েছে, তো আজকে জানলার নেটগুলোকে পরিষ্কার করলাম পুরাটাই, কারণ ওগুলো জমে গেছিলো, তো যার জন্য কী হয়েছে হাওয়া ঢুকছে না ঠিকঠাকভাবে। চলো ছেলেকে স্নান করিয়ে দিই, আর চলে এসছে রাইনোকে স্নান করিয়ে দিচ্ছে, ভগবান, দাঁড়া হয়নি হয়নি, চলো চলো চলো। আজকে দুপুরের মেনুতে আছে ভাত, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এদিকে রয়েছে মাছের ঝোল। তো মাছের ঝোল বেশি করা হয়নি, মাখা মাখা করা হয়েছে। তো ছেলে তো খেয়ে দিয়ে ঘুম হলো, এখন আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। এরপরে খাওয়া দাওয়া করে আরও কিছু কাজ রয়েছে, শ্বশুরমশাইয়ের সঙ্গে বসবো, কারণ ছেলে উঠে গেলে পরে ওই কাজগুলো হয় না। আসলে অফিসিয়ালি কাজ তো কিছু পেপার্স ওয়ার্কস আছে, তো সেগুলো ও থাকলে পরে মানে কোনো মতেই হয়ে উঠছে না। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে শ্বশুরমশাইয়ের সঙ্গে বসবো, পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করবো। তো চলো দেখতে থাকো। টেস্টি, যে আমিও নিয়েছি একটুখানি, ওটাই দেখছে, টেস্টি খাও, টেস্টি, অল্প অল্প করে খাও, অল্প অল্প করে। আর ঘরে সব কিছু একদম ফেলে টেলে রেখেছে, ওগুলোকে এখন ঠিক করি। আর বাইরের ওয়েদার, বৃষ্টি হবে, আকাশ অন্ধকার হয়ে গেছে, খাও। এখন একটু চা খাই, চা আর বিস্কিট। ছেলে নিচে আছে, তারপর ওকে আবার নিয়ে এসে খাওয়া দাওয়া করাবো। ছেলের রাতের ডিনার কমপ্লিট হলো,
ভাত খেলো মাছ দিয়ে। আর এই যে এরই ফাঁকে ও ঠাকুরদা ওর জন্য কতগুলো ছোট ছোট গাড়ি নিয়ে এসছে, এত গাড়ি ঘোড়া আছে ওর, প্রচুর আছে। আর আমি তো বাইরে বেরোলে পরে ওর জন্য খেলনা নিয়েই আসি, গাড়ি আনতেই থাকি। এই যে ও ঠাম্মি নাকি বাইরে গিয়েছিল, ব্যাগে নিয়ে এসছে আম। আর আম তো এ খুবই মানে আম দেখলে পরেই ওর মানে যখনই দেবে তখনই খাবে, কিন্তু রাত্রে তো এখন আম খাওয়া যাবে না, যার জন্য আমটা লুকিয়ে রেখেছে। তো আম দেওয়া যখন দেয়নি তাহলে খেলনা দিতে হবে, ওই জন্য এই যে গাড়িগুলো সব নিয়ে আসলো, কতগুলো গাড়ি। ওকে এখন নিচে রেখে আসি, তারপর আবার রাতের আজকে খাওয়া দাওয়া হচ্ছে রুটি তড়কা। আজকে তড়কার রুটি খেতে ইচ্ছা করছিল তো যার জন্য ওটাই আনা হয়েছে আজকে। আজকে ওই জন্য রাতে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রাতে তড়কা আর রুটি। তো ওকে দিয়ে আসি, তারপরে তখন আমার উপরের ঘরের আবার কিছু কিছু কাজ রয়েছে, বিছানা টিছানা রেডি করতে হবে, আগে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নেবো, নাহলে তড়কাটা ঠান্ডা হয়ে গেলে পরে না বাজে লাগে খেতে, আর রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না। রাতের ডিনারে আছে এই যে রুটি, সাদা রুটি, আর হচ্ছে তড়কা, ডিম তড়কা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো কমপ্লিট, আর ছেলেকে এখন নিয়ে আসবো, ওকে ঘুম পাড়াতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতো গুড নাইট।